আমি সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পারি যে তদন্ত কমিটি রিপোর্ট ডিআরএম স্যার বরাবর পেশ করেছেন এবং সেখানে আমাকে নির্দোষ প্রমাণিত করা হয়েছে। এটা আমি ন্যায় বিচার পেয়েছি, উপর আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আমি ন্যায় ও সততার প্রতিদান পেয়েছি, আমি ভবিষ্যতেও ন্যায় এবং সঠিক পথে থেকে কাজ করে যেতে চাই, এটাই আমার কথা বক্তব্য। আল্লাহ পাকের কাছে হাজার শুকুর, আমি ন্যায় বিচার পেয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে আমাকে নির্দোষ প্রমাণিত করা হয়েছে, আমি সঠিক পথে থেকে ভবিষ্যতেও ন্যায় ও সততার সাথে কাজ করে যেতে চাই, এটাই আমার আজকের প্রতিক্রিয়া বা বক্তব্য। এটা কেন বা কি জন্যে করা হয়েছে এটা সম্পর্কে আমি আসলে বলতে পারবো না, এটা কেন কি জন্যে করা হয়েছে, এটা যে মন্তব্য করেছে তারাই আসলে ভালো বলতে পারবেন, আমি কখনো মাদকাসক্ত বা মাদক সেবন করেছি কি না সেটা তাদের কাছে জিজ্ঞাসা করলেই আমার মনে হয় উত্তর পেয়ে যাবেন। আমার আসলে যে গাড়িতে চাকরি সূত্রে শরীফুল সাহেবের সাথে কন্ট্রাক্টর গার্ড হিসেবে চাকরি করেন, আমি টিটি হিসেবে চাকরি করি, গাড়িতে এই তার সাথে আমার চাকরি হয়ে থাকে, কিন্তু আসলে তার সাথে আমার এরকম মনোমালিন্য বা এরকম কখনো কোনো ঘটনা ঘটেনি। এখন তদন্তে যেহেতু সত্যটাই মনে হয় বেরিয়ে আসছে, তার বিপক্ষে আমার পক্ষে বিপক্ষে আমার কোনো মতামত নাই। না, তার সাথে আমার কোনো ব্যক্তিগত বা এর আগে কখনো আমার সাথে তার কোনো সাক্ষাৎই হয়নি, এই চাকরি সূত্রেই, চাকরিতে কন্ট্রাক্টর গার্ড হিসেবে এসে থাকে, আমি টিটি হিসেবে গাড়িতে উঠলে তখন একটু সাক্ষাৎ হয় বা সে মাঝে মধ্যে সহযোগিতা করতো এই আর কি। আমি একটা সরকারি চাকরি করি, সেই হিসাবে আমার উদ্যতন কর্তৃপক্ষকে জানানো বলে আমি মনে করি, তাই আমি আমার এসিও স্যারকে জানাই বিনা টিকিটের যাত্রী সম্পর্কে এবং তিনি আমাকে টিকিট বানিয়ে দেওয়ার কথা বললে আমি আসলে টিকিটটা বানিয়ে দিই এবং তার কাছ থেকেই নিশ্চিত হয়েছিলাম যে আসলে ওটা রেলমন্ত্রীর আত্মীয় হিসেবে যাচ্ছে আর কি, বা আত্মীয়। এটা আসলে তদন্ত কমিটি যেটা ভালো মনে করছে সেটাই তদন্তে বের হয়ে আসছে বলে আমি মনে করি।